মাসখানেক ধরে শরীরটা খারাপ হয়েছে, যা খাই অম্বল হয়। বিকালে মাথা যন্ত্রণা, রাতে ঘুম নেই, কাজে একেবারে উৎসাহ পাচ্ছি না। ওষুধের সাময়িক উপকার হতে পারে, তবে স্থায়ী কিছু হবে না। তার চেয়ে বরং ভালো জায়গায় চেঞ্জে চলে যান, মাস দুয়েক থাকলেই সেরে যাবেন। কোথায় যাব তাই নিয়ে এক সমস্যা। ডাক্তারখানা থেকে বেরিয়ে কি করব, কোথায় যাব, যখন ভাবছি আচমকা পিঠে কার স্পর্শ। ফিরে দেখি অমল। কলেজ ছাড়ার পর অমলের সঙ্গে আর দেখা হয়নি। আমাকে দেখে অমল বলল, চেহারা যে বড্ড খারাপ হয়ে গেছে, কি ব্যাপার? কি ব্যাপার সব খুলে বললাম। শুনে অমল বলল, তুমি এক কাজ করো, মিলনপুর চলে যাও, 3 দিনে তোমার অম্বল ছেড়ে যাবে। মিলনপুর কোথায়? কখনো তো নাম শুনিনি। আরে বেশি লোক শোনেনি বলেই তো জায়গাটা এখনো ভালো আছে, ভিড় হলেই জলবায়ু বদলে যায়। কিন্তু যাব কি করে, থাকবো কোথায়? কোনো অসুবিধা হবে না, আমার বাবা একটা বাংলো কিনেছিল মিলনপুরে, এখন কেউ যায় না, আমিও তো এখন অন্য জায়গায় থাকি। তবে লোক আছে, তার কাছে গিয়ে আমার নাম করো, কোনো অসুবিধা হবে না। গিরিডি স্টেশনে নেমে বাসে 13 মাইল পথ, মিলনপুর নেমে অমরধাম বললেই যে কোনো লোক দেখিয়ে দেবে। তুমি চলে যাও, শরীরটা সারিয়ে এসো। গিরিডি স্টেশনে নেমে মিলনপুরের বাস ধরলাম। মিলনপুরে যখন নামলাম তখন রাত প্রায় 8টা, চারিদিক অন্ধকার আর সামনে প্রায় নালার মতো এক সরু নদী, কিন্তু জলের কি গর্জন, আর দূরে ঘন অরণ্যে ঢাকা নিচু নিচু পাহাড়। আমি টর্চ জ্বেলে কোনো রকমে এগোতে লাগলাম। সরু পায়ে চলা পথ, লাল মাটি, মাঝে মাঝে কালো পাথর, অন্যমনস্ক হলেই হুঁচট খাওয়ার আশঙ্কা। পথের একপাশে একটা মুদির দোকান, মুদি ঝাঁপ বন্ধ করছিল, আমি গিয়ে দাঁড়ালাম। এখানে অমরধাম কোথায় বলতে পারো? মুদি লণ্ঠন তুলে কিছুক্ষণ আমার দিকে দেখে বলল, সেখানে তো কেউ থাকে না, বাড়ি একেবারে জঙ্গল হয়ে আছে। বুঝলাম মুদি বাড়িটার সম্বন্ধে বিশেষ খোঁজ রাখে না। জঙ্গল হলে কি অমল আমাকে আসতে বলতো? এমনও হতে পারে মালি হয়তো বাড়ির চারপাশ পরিষ্কার রাখে না, তাতেই আগাছা জন্মেছে। ঠিক আছে, বাড়িটা কোন দিকে বলুন। সোজা চলে যান, সামনে একটা নিচু টিলা দেখবেন, সেটা বাঁদিকে রেখে ঘুরে যাবেন। এক জায়গায় গোটাচারেক শাল গাছের মেলা, পাশেই সাহেবদের কবরস্থান। সেটা ছাড়িয়ে একটু দূরে এগোলেই সাদা পাঁচিলে ঘেরা অমরধাম। এক হাতে সুটকেস আর এক হাতে টর্চ, সাবধানে এগোতে লাগলাম। রাত 9টার বেশি হয়নি, কিন্তু এই জনমানবহীন ঘন জঙ্গলে ঘেরা অন্ধকার জায়গায় মনে হচ্ছে যেন নিশুতি রাত। ঝিঝি ডাকছে, ছোপে ছোপে জোনাকির ঝাঁক, মাঝে মাঝে পায়ের কাছে খড়খড় শব্দ করে কি যেন সরে যাচ্ছে। একসময় নিচু টেলা পেলাম, পাশেই গোরস্থান, অন্ধকারে অনেকগুলি ফোটা ফোটা আলো, সম্ভবত শিয়ালের চোখ। অবশেষে অমরধাম পাওয়া গেল, বেশ ভালো বাংলো, অন্তত এক সময় বেশ ভালোই ছিল। এখন অযত্নে জায়গায় জায়গায় পলেস্তারা খসে ইট বেরিয়ে পড়েছে, জলের পাইপে আগাছা হয়েছে, সামনের চাতাল শ্যাওলায় সবুজ হয়ে আছে। গেট ঠেলতে ক্যাচ করে বিশ্রী এক শব্দ করে গেট খুলে গেল। ভিতরে গিয়ে জোরে জোরে কড়া নাড়তে লাগলাম। 12-10 কড়া নাড়ার পর বারান্দায় গলার আওয়াজ শোনা গেল। কে? আমি ওপর দিকে মুখ তুলে বললাম, আমি অমরের বন্ধু, আমার আসার কথা ছিল। আরে প্রার্থনা, আরে তোমার জন্যই তো অপেক্ষা করে আছি, এ দাঁড়া দাঁড়াও দরজা খুলে দিচ্ছি। আমার নিজের খুব অবাক লাগলো, কে লোকটা, আমার নাম জানলো কি করে? তবে কি আমাদের কোনো বন্ধু আমার মতন শরীর সারাতে এখানে এসে উঠেছে? নিচের দরজা খুলতেই খোলা দরজার সামনে লম্বা চেহারার একটা লোক আমার দুই কাঁধে হাত রেখে বলল, ওহ পার্থ, কত যুগ পরে দেখা বলো তো। টর্চের আলোটা তার দিকে ফেললাম,
লম্বা পুলক। আমাদের কলেজে দুইজন পুলক ছিল, তাই একজনের নাম লম্বা পুলক আর একজনের নাম বেটে পুলক। তারপরের কথাটা মনে হতেই মেরুদণ্ড বেয়ে ঠান্ডা প্রবাহ নামলো, বুকে শব্দ দ্রুততর। তাই তো শুনেছিলাম বছর পাঁচেক আগে টালা ব্রিজের কাছে লম্বা পুলক দুর্ঘটনায় মারা গেছে। পুলক মোটর সাইকেলে ছিল, সামনাসামনি এক লরির সঙ্গে ধাক্কা, পুলক আর তার মোটর সাইকেল দুই একেবারে ছাতু হয়েছিল। কি সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? না চলো। ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, একটা কথা ভাবছিলাম। কি কথা? শুনেছিলাম তুমি নাকি বছর পাঁচেক আগে দুর্ঘটনায় মারা গেছো। আরে একরকম মরাই তো, দেখো না বা পায়ে আর একদম জোর পায় না, হাসপাতাল থেকে সোজা এখানে চলে এসেছি। বলতে নেই এখন বেশ ভালোই আছি ভাই, এখানকার জল হাওয়ায় খুব উপকার পেয়েছি। শরীর খুব পরিশ্রান্ত, দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করতে আমারও আর ভালো লাগছিল না, কোনো রকমে কিছু মুখে দিয়ে শুয়ে পড়তে পারলেই বাঁচি। এই স্নান করবে তো? এত রাতে নতুন জায়গায় সাহস হচ্ছে না। আরে গরম জলে স্নান করে নাও, শরীর ঝরঝরে লাগবে। এ গরম জল পাঠিয়ে দিচ্ছি, দাঁড়াও। আমি স্নান সেরে খাওয়ার টেবিলে এসে বসলাম, পাশে পুলক বসে আছে, পেট ভর্তি গরম ভাত আর মুরগির মাংস। আমি খেতে খেতে বললাম, এখানে রান্না করে কে? রান্না, বাসন মাজা, ঘরদোর পরিষ্কার সবই মোংলা করে, এদেশি লোক, ভারী কাজের। তুমি খাবে না? আমি সন্ধ্যা ছটার মধ্যেই খেয়ে নি। নাও তুমি আর বসে থেকো না, নিশ্চয়ই খুব ক্লান্ত, এই খেয়ে দিয়ে শুয়ে পড়ো। ওই যে সামনে যে ঘরটা দেখছো, ওটা তোমার ঘর। এই ঘরে ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম, সিঙ্গেল খাটের ওপর পরিপাটি বিছানা, মাথার কাছে টিপয়ের ওপর জলের পট। ভোরে উঠে আমার যে জল খাওয়া অভ্যাস, সেটা পুলক জানল কি করে? আমি এই ক্লান্ত শরীর নিয়ে আর বেশি কিছু ভাবলাম না, বিছানায় গা ঠেকানো মাত্রই গভীর নিদ্রা। মাঝরাতে পেঁচার ভিত ঘুটে ডাকে ঘুম ভেঙে গেল, খোলা জানলা দিয়ে চাঁদের আলো বিছানায় এসে পড়ছে, ঘরে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। পাশ ফিরে শুতে গিয়েই চমকে উঠলাম, বরফের মতো ঠান্ডা স্পর্শ। আমারই বালিশে মাথা দিয়ে একটা কঙ্কাল শুয়ে, একটা হাত প্রসারিত, সেই হাতটাই আমার শরীরে ঠেকেছিল। আর্তনাদ করে উঠে বসলাম। কি কি হলো পার্থ? পুলক খাটের কাছে এসে দাঁড়িয়েছে, কঙ্কালের দিকে আঙুল দেখাতে গিয়েই দেখলাম বিছানা খালি, কোথাও কিছু নেই। না তুমি নিতান্তই ছেলে মানুষ, সরো আমি না হয় তোমার পাশে শুই। না তোমাকে শুতে হবে না, তুমি যাও। পুলক চলে গেল। ঘুমাবার চেষ্টা করতে করতে নতুন এক চিন্তা মনে এলো, শোবার আগে আমি তো দরজা বন্ধ করে দিয়েছিলাম, তাহলে পুলক ঘরের মধ্যে ঢুকলো কী করে? উঠে আর পরীক্ষা করার ইচ্ছা হলো না, ঘুমে চোখ বন্ধ হয়ে এলো। পরের দিন সকালে উঠে দেখলাম ঘরের দরজা ভিতর থেকে খিল দেওয়া, এদিক ওদিক চোখ ফিরিয়ে দেখলাম ভিতরে ঢোকার অন্য কোনো পথ নেই। তাহলে পুলক কাল রাতে ঘরের মধ্যে ঢুকলো কী করে? ঘর থেকে বেরিয়ে এসে দেখি পুলক বারান্দায় বসে আছে, কাল রাতে তার ঘরে ঢোকার কথা বলতেই সে একটু হেসে বলল, তুমি নিশ্চয় স্বপ্ন দেখেছো, আমি আবার কখন তোমার ঘরে ঢুকলাম? স্বপ্ন তা হবে, কিন্তু এত পরিষ্কার স্বপ্ন জীবনে কখনো দেখিনি, এখনো চোখের সামনে যেন ঘুমন্ত নরকঙ্কালটা দেখতে পাচ্ছি। আরে তুমি ছাড়ো তো ওসব কথা, বসো এখানে, মোংলা এক্ষুনি চা দিয়ে যাবে। আমি একটা চেয়ারে বসলাম, একটু পরে চা টোস্ট নিয়ে যে এলো তাকে দেখে আমার শরীর কেঁপে উঠল, এমন বীভৎস চেয়ারা আমি জীবনে দেখিনি। গায়ে চিমটি কাটলেও এক তিল মাংস উঠবে না, এমনই শীর্ণ চেহারা, চোখ দুটো এত ভিতরে ঢোকা যে আছে কিনা বোঝাই যাচ্ছে না, সর কাঠির মতন হাত পা,
ঝকঝকে দাঁতের পাটি সর্বদাই বেরিয়ে চাটোস দিয়ে চলে যেতেই আমি বললাম, লোকটার চেহারা দেখলে ভয় করে। মানুষের চেহারার কতটুকু, ছাল ছাড়ালেই সবাই সমান। মোংলার চেহারা যেমনই হোক, লোকটা কিন্তু বাহারি কাজের। তাছাড়া নিজের লোক ছাড়া আমরা তো আর যাকে তাকে রাখতে পারি না। নিজের লোক মানে? মানে খুব জানাশোনা, একেও এখানকার গা থেকে অমলি জোগাড় করেছে। তোমার চাটোস্ট কই? আমি এসব খাই না ভাই, সহ্য হয় না। ভোরে উঠে ছোলা ভিজানো খাই আদা দিয়ে। তুমি বসো, আমি একটু ঘুরে আসি। এখন আবার কোথায় যাবে? একবার পোস্ট অফিসে যাব, তাছাড়াও দু এক জায়গায় ঘুরে আসব। তুমি আমার জন্য অপেক্ষা করো না, আমি বাইরে কোথাও খেয়ে নেব। সারাটা দিন পুলক ফিরল না, সন্ধ্যার সময়ও না। রাতে খাওয়ার সময় মোংলাকে জিজ্ঞাসা করতেই সে বলল, বাবুর কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কোথায় যে যান। আমি খেতে খেতে তাকে বললাম, একটু তরকারি আর দুখানা রুটি নিয়ে এসো তো। মোংলা চৌকাটের কাছ পর্যন্ত গিয়ে বাইরে হাত বাড়িয়ে তরকারি আর রুটি নিয়ে এলো। ঠিক মনে হলো এইগুলি নিয়ে কে যেন বাইরে অপেক্ষা করছিল। আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না, কিন্তু এই বাড়ির বাতাসে কেমন যেন ভয়ের গন্ধ। মনে হয় অশরীরী আত্মার আনাচে কানাচে লুকিয়ে আছে। রাত তখন অনেক, পুলক তখনও ফেরেনি, ঘুম আসছে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি, হঠাৎ বাইরে খড়খড় আওয়াজ। বাসা দুহাতে রগড়ালে যেমন শব্দ, ঠিক তেমন। আস্তে আস্তে উঠে জানলার খড়খড়ি খুলে বাইরে চোখ রাখলাম। ম্লান চাঁদের আলো খুব স্পষ্ট নয়, আবার একেবারে অস্পষ্টও নয়। উঠোনে একটা গুড়ির ওপর দুটি কঙ্কাল ঘেঁষাঘেঁষি বসে, একজনের হাত আর একজনের গলায়। আর একটু দূরে একটা গাছের ডাল ধরে মোংলা দোল খাচ্ছে। কি লম্বা চেহারা, সারা শরীরে কোথাও একতিল মাংস নেই। চোখের দুটো গর্ত থেকে গাঢ় লাল রং বের হচ্ছে। অজান্তে আমার মুখ থেকে একটা আত্মনাদ বের হয়ে গেল। সঙ্গে সঙ্গে কঙ্কাল দুটো ফিরে দেখল, চোখ নেই, কিন্তু কি মর্মভেদী দৃষ্টি! বুকের রক্ত শুকিয়ে জমাট হয়ে গেল। আশ্চর্য কাণ্ড, একটু একটু করে কঙ্কাল দুটির গায়ে মাংস লাগলো। সেকেন্ড কয়েকের মধ্যে দুটি পূর্ণ মানুষের মূর্তি ফুটে উঠল। তখন আর চিনতে অসুবিধা হলো না, একজন পুলক আর একজন অমল। কাঁপতে কাঁপতে বিছানায় ফিরে গেলাম। সারা রাত আর ঘুমোতে পারলাম না, যা দেখেছি তারপর ঘুমোনো সম্ভব নয়। বাইরে খটখট শব্দ, মনে হলো একাধিক কঙ্কাল মূর্তি উঠোনে পায়চারি করছে। সেই শব্দের সঙ্গে পেঁচার ডাক, বাদুরের ডানা ঝটপটানি মিশে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করল। ভোর হতে আর এক মুহূর্ত অপেক্ষা করিনি, সুটকেসটা হাতে নিয়ে ছুটতে লাগলাম। বের হওয়ার সময় রান্নাঘর থেকে বাসনপত্রের আওয়াজ আসছিল। একটু পরেই হয়তো মোংলা চা নিয়ে সামনে এসে দাঁড়াবে। দিনের আলোতেই মোংলার মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার নেই। ছুটতে যখন মুদির দোকানের সামনে এসে পৌঁছালাম, তখন মুদি সবে দোকানের ঝাঁপ খুলছে। হাঁপাতে হাঁপাতে বললাম, এক গ্লাস জল। মুদি আমাকে দেখে অবাক, বোধ হয় জীবন্ত দেখবে আশা করিনি। জল দিয়ে জিজ্ঞাসা করল, আপনি অমরধাম থেকে আসছেন? হ্যাঁ। তা খাওয়া দাওয়া কি করতেন? কেন, মোংলা রান্না করত। মুদির মুখটা হা হয়ে গেল, দুটো চোখ বিস্ফারিত। মোংলা মানে মোংলা মুন্ডা? মোংলাকে তো বছর পাঁচেক আগে অমরধামের এক গাছের ডালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। আত্মহত্যা? কি জানি, অনেকে বলেছিল বিষয় সম্পত্তি নিয়ে গোলমাল হওয়ায় ভাইপোরাই নাকি ওকে মেরে ঝুলিয়ে রাখে।
আর দাঁড়ায়নি। গিরিডি না পৌঁছানো পর্যন্ত শান্তি নেই। অমরধামের বাসিন্দারা গন্ধসুখে হাজির হলেই সর্বনাশ। বাকিটা শুনলাম গিরিডির স্টেশন মাস্টারের কাছে। ওই বাড়ির অমলবাবু মাঝে মাঝে আসা যাওয়া করতেন। বছর দুয়েক আগেই তাকে ঘাড় মটকানো অবস্থায় তার বাড়ির উঠোনে পাওয়া যায়। গিরিডি থেকে পুলিশের কর্তা গেছিল, কিন্তু খুনের কোনো হদিশ হয়নি। মাথাটা ঘুরে উঠল। তাহলে রাস্তায় অমলের সঙ্গে দেখা, আমাকে মিলনপুরে আসার আমন্ত্রণ করা, এসবের কী ব্যাখ্যা হতে পারে? আর পুলকের দুর্ঘটনায় মৃত্যু, এ তো আমার জানাই ছিল। নিজেদের দল বাড়ানোর জন্যই কি আমাকে ডেকে এনেছিল? তাহলে মুঠোর মধ্যে পেয়েও ছেড়ে দিল যে? গলায় পৈতে আছে বলে কি জানি? যতই ভাবি এ প্রশ্নের কোনো উত্তর পায় না।